গুড মর্নিং স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ইয়ার অনলাইন বেঙ্গলি ক্লাস। আজকে আমরা বাংলাতে একটি বোধ পরীক্ষণ করব। কেমন? এই বোধ পরীক্ষণ কথাটির অর্থ কি তোমরা এর আগেও জেনেছ এবং শিখেছ। তাহলে চলো আজকে আমরা শুরু করি আজকে আমাদের আলোচ্য বিষয়টি। মেদিনীপুর জেলা থেকে এক দরিদ্র ব্রাহ্মণের ছেলে কলকাতায় পড়তে এসেছিল। নাম ছিল তার ঈশ্বর। সে তখন ছিল বালক। বাবার সঙ্গে পায়ে হেঁটে আসার পথে রাস্তার ধারে মাইল ফলকের গায়ে যেসব অঙ্ক লেখা ছিল তাই দেখে সে ইংরেজি সংখ্যা শিখে নিয়েছিল। পড়াশোনায় তার খুব আগ্রহ ছিল। রাতে পড়বার আলো থাকতো না, পথের ধারে খুঁটির আলোয় সে পড়ত। পরে সেই ছেলেরই নাম হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তোমরা সকলে জানো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কে ছিলেন, তাই না? তারই একটা ছোটবেলার জীবনী এখানে তুলে ধরা হয়েছে তোমাদের বোধ পরীক্ষণের মধ্যে দিয়ে। তোমরা এবার যেটা করবে, তোমরা এই অংশটি বারবার করে পড়বে, পড়ে এখান থেকে যে কিছু প্রশ্ন করা হয়েছে সেগুলি তোমরা নিজেরা এই অংশটি পড়ে সমাধান করে তোমাদের বেঙ্গলি কপিতে সেই উত্তরগুলি লিখে ফেলবে। কেমন? এটাই কিন্তু থাকবে তোমাদের হোম টাস্ক। তাহলে চলো এবারে দেখে নাও তোমাদের কি কি প্রশ্ন এখান থেকে তুলে ধরা হয়েছে। দেখো, প্রথম প্রশ্নটি রয়েছে সঠিক উত্তরটিতে টিক দাও। প্রথমে রয়েছে ঈশ্বরচন্দ্র ধনী নাকি দরিদ্র ছিলেন। দ্বিতীয় প্রশ্নটি রয়েছে ঈশ্বরচন্দ্র মেদিনীপুর নাকি নদিয়া জেলায় জন্মেছিলেন। দেখো এরপরে রয়েছে প্রশ্নগুলির উত্তর দাও। ঈশ্বরচন্দ্র কোথায় পড়তে এসেছিলেন? ঈশ্বরচন্দ্রের পুরো নাম কি ছিল? এরপরে দেখো রয়েছে লিঙ্গ পরিবর্তন করো। বালক, বাবা। এই উত্তরগুলি এবারে তোমরা তোমাদের বেঙ্গলি কপিতে লিখে ফেলো। কেমন? সকলে ভালো থেকো। টাটা।